শুভ সকাল। ষষ্ঠ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের আজকের অনলাইন ক্লাসে সকলকে স্বাগত জানাই। আমি তোমাদের কল্যাণ স্যার। আজকের ক্লাসে আলোচনা করব তোমাদের পাঠ্য বইয়ের নবম অধ্যায়, অর্থাৎ বাংলাদেশের পরিবেশ, এই অধ্যায়টি সম্পর্কে। আজকের আলোচনায় থাকবে এই অধ্যায়টির প্রথম অংশ। আমরা দেখব শুরুতেই আমাদের পাঠ্য বইয়ে নবম অধ্যায়ে বাংলাদেশের পরিবেশ সম্পর্কে কি বলা রয়েছে। মানুষ নিজস্ব পরিবেশে বাস করে, পরিবেশের প্রাকৃতিক উপাদান দ্বারা মানুষ প্রভাবিত হয়। সভ্যতার ধারাবাহিক পরিবর্তনে পরিবেশ ও মানুষের সম্পর্কের মধ্যেও পরিবর্তন এসেছে। মানুষের বিভিন্ন কর্মকাণ্ডের ফলস্বরূপ পরিবেশগত বিভিন্ন সমস্যার উদ্ভব হয়েছে। পরিবেশের ভারসাম্য হারাচ্ছে। পরিবেশের ভারসাম্য রক্ষার্থে আমাদের পরিবেশগত সমস্যার প্রতিরোধে অনেক কিছু করণীয় আছে। অর্থাৎ আমরা আজকের আলোচনাতে দেখব আমাদের বাংলাদেশের পরিবেশ আসলে কী অবস্থাতে আছে, বা পরিবেশ কেমন, আর আসলে কী কী খারাপ দিক আছে, কী ভালো দিক আছে, আর কী পরিবর্তন করা উচিত, কোনটির পরিবর্তন করা উচিত নয়, সেই বিষয়গুলো। মানুষ প্রকৃতির উপরে, পরিবেশের উপরে কিন্তু প্রতিনিয়ত নির্ভরশীল, কারণ আমাদের জীবনযাপন করার জন্য আমরা কিন্তু প্রকৃতির উপর প্রত্যক্ষ পরোক্ষভাবে কিন্তু নির্ভর করি। আমাদের খাবার বলি, আমাদের থাকার কথা বলি, আমাদের অক্সিজেনের বিষয়গুলো বলি, সব কিছুর জন্যই কিন্তু আমরা প্রকৃতির উপরে নির্ভরশীল। কিন্তু সেই প্রকৃতিকে আমরা কিন্তু যেমন ভালোভাবে ব্যবহার করি, কিছুটা খারাপভাবে ব্যবহার করি। যেটুকু আমরা খারাপভাবে ব্যবহার করি তার কারণে কিন্তু আমরা অনেক খারাপ ফলও ভোগ করি। সেই সকল বিষয়গুলোই মূলত আজকের পাঠে বা এই অধ্যায়ের আলোচনাতে আসলে ফুটে উঠবে। পাঠ একে বলা হয়েছে মানুষ ও পরিবেশ। মানুষ নিজস্ব পরিবেশে জীবনযাপন করে, তার জীবন পরিবেশের প্রাকৃতিক উপাদান দ্বারা প্রভাবিত হয়। প্রকৃতির চারটি মূল উপাদান হলো মাটি, পানি, বায়ু এবং আলো। অর্থাৎ মানুষ তার পরিবেশে, নিজস্ব পরিবেশে বাস করে, কারণ সব জায়গাতে তো মানুষ বসবাস করতে পারে না। যদি বলা হয় বরফের উপরে গিয়ে বসবাস করো, সেটি কি একটা মানুষের পক্ষে জীবনযাপন করা সম্ভব হবে? সম্ভব হবে না। এরূপ সব পরিবেশে তো সম্ভব নয়। অর্থাৎ মানুষকে বসবাস করতে হলে, বিভিন্ন প্রাণীকে বেঁচে থাকতে হলে তার বেঁচে থাকার মতো প্রয়োজনীয় উপাদান বা পারিপার্শ্বিক অবস্থাগুলো সে যেন খাপ খাইয়ে নিতে পারে, থাকতে পারে, এমনটা যদি হয় সেখানে সে বেঁচে থাকতে পারে। যাক, এখানে মানুষের জীবন পরিবেশে প্রাকৃতিক উপাদান দ্বারা প্রভাবিত, সেটা তো শুরুতেই বললাম। কারণ আমাদের সব কিছুর জন্যই কিন্তু প্রকৃতির উপরে, পরিবেশের উপর নির্ভর করতে হয়। প্রকৃতির মূল চারটি উপাদান, প্রকৃতির অনেক উপাদান রয়েছে, অসংখ্য উপাদান রয়েছে, তার ভিতরে সকল উপাদানেরই মূল উপাদান হিসেবে বলা যায় মাটি, পানি, বায়ু এবং আলো। কারণ এই উপাদানগুলো না থাকলে কিন্তু অনেক কিছুরই অস্তিত্ব থাকবে না। তাপ, আলো ও তাপের প্রধান উৎস হলো সূর্য। মাটির উপর জন্মানো গাছপালা, পানি, বায়ু, তাপ ও আলোর সাহায্যে বেড়ে ওঠে। এসবের উপর নির্ভর করেই এই পৃথিবীতে মানুষের বসতি সম্ভব হয়েছে। অর্থাৎ মাটির উপর জন্মানো গাছপালা, পানি, বায়ু, তাপ ও আলোর সাহায্যে বেড়ে ওঠে। যে গাছপালা কিন্তু খুব ইম্পর্টেন্ট, শুধু মানুষ কেন, পৃথিবীর সকল প্রাণীর জন্য কিন্তু। কারণ আমরা তো জানি যে কোনো প্রাণী উদ্ভিদ ছাড়া বেঁচে থাকতে পারবে না। কারণ প্রথমতই হলো গিয়ে, কারণ সকল প্রাণী কে বেঁচে থাকার জন্য খুবই ইম্পর্টেন্ট হলো অক্সিজেন। কারণ অক্সিজেন না থাকলে সেই প্রাণী শ্বাস প্রশ্বাস করতে পারবে না। শ্বাস প্রশ্বাস করতে না পারলে সে এক মুহূর্তও বেঁচে থাকতে পারবে না। আর শ্বাস প্রশ্বাসে কিন্তু প্রাণী, সকল প্রাণী বায়ুমণ্ডল থেকে অক্সিজেন গ্রহণ করে, কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে। সুতরাং এই জন্য তো সকল প্রাণী নির্ভর করতেই হবে উদ্ভিদের উপরে। এর বাইরেও যদি আমরা শুধুমাত্র অক্সিজেন বা কার্বন ডাইঅক্সাইড এই বিষয়টি না দেখি, যদি এর বাইরে থেকে আমাদের খাবারের চিন্তা যদি করি, আমাদের ঘর বাড়ি বানানোর উপাদানের কথা চিন্তা করি, এরূপ কিন্তু বিশেষ করে খাবারের ব্যাপারটা দেখো, খাবারের জন্য কিন্তু আমরা কিন্তু প্রত্যক্ষ পরোক্ষভাবে উদ্ভিদের উপর নির্ভরশীল। তার ভিতরে কিন্তু প্রত্যক্ষভাবেও কিন্তু আমরা অনেকটা বেশি, কারণ আমরা যে সকল খাবারগুলো খাই সেই খাবারের অধিকাংশই কিন্তু আসে উদ্ভিদ থেকে। যেমন আমরা ভাত খাই, সেটি আমরা কী থেকে পাই? ধান থেকে, চাল থেকে পাই, চাল আসে কোথেকে? ধান থেকে। ধান আসে কী থেকে? গাছ থেকে। ঠিক তেমনি আলু বলি, তরকারি বলি, সেগুলো কিন্তু, তেমনি গম থেকে যদি আমরা কিছু পেতে যাই সেগুলো কিন্তু সেখান থেকে চলে আসে। ফলমূল আসে, শাক সবজি আসে, এগুলো কিন্তু সবই উদ্ভিদ থেকে চলে আসতেছে। এর বাইরে কিছু খাবার আমাদের থাকে যেগুলো আমরা প্রাণীর
হিসাবে খাই, যেগুলো প্রাণীর আমিষ হতে পারে, যেমন মাছ, মাংস, দুধ, ডিম, এই যে বিষয়গুলো রয়েছে এগুলো কিন্তু আমরা প্রাণী থেকে পেয়ে থাকি। কিন্তু আমরা এগুলো এই কিছু খাদ্য প্রাণী থেকে পেয়ে থাকলেও সেই প্রাণীগুলো কিন্তু আবার বেঁচে থাকার জন্য উদ্ভিদের উপর নির্ভরশীল হয়। তার মানে কি আমাদের ঘুরে ফিরে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কিন্তু উদ্ভিদের উপরে নির্ভর করতেই হয়, শুধু আমাদের কারণ অন্য সকল প্রাণীকেও। কিন্তু সৃষ্টির শুরুতে মানুষ প্রকৃতির উপরে বেশি নির্ভরশীল ছিল, কিছুটা নির্ভরশীলতা এখন কমেছে টেকনোলজির কারণে, কিন্তু তারপরেও কিন্তু নির্ভরশীলতা রয়েছে। কারণ আমরা প্রকৃতিকে বাদ দিয়ে কিন্তু বিজ্ঞান আসলে কিছু করতে পারবে না, কারণ মানুষের বেঁচে থাকতে হলে যে সকল বিষয়গুলো বা যে সকল উপাদানগুলো প্রয়োজন হবে তার অধিকাংশই তো প্রকৃতিতে বিদ্যমান। তো প্রকৃতি যদি না থাকে শুধু বিজ্ঞান তাহলে কিসের মাধ্যমে বাঁচিয়ে রাখবে, সেটি একটা কিন্তু বিষয়। জীবন ধারণের জন্য প্রকৃতি থেকেই সে সব কিছু সংগ্রহ করছে, ঘরবাড়ি তৈরিতে প্রকৃতি থেকে প্রয়োজনীয় উপাদান নির্বাচন করছে, মাটিকে সে উৎপাদনের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে, মাটির বাড়া কমা নেই কিন্তু ক্ষয় আছে, তাতে যে খনিজ সম্পদ থাকে সেগুলো হ্রাস পায়, বাকি তিনটি অর্থাৎ পানি, বাতাস ও তাপের হ্রাস বৃদ্ধি ঘটলে মানুষের পক্ষে বেঁচে থাকা কঠিন হয়, বন্যা, ঘূর্ণিঝড়, অতিবৃষ্টি, খরায় আমরা এই সমস্যাগুলো টের পাই। অর্থাৎ আমরা কিন্তু বিশেষ করে আমাদের ভৌগোলিক কারণে আমরা যারা বাংলাদেশের অধিবাসী বা বিশেষ করে শুধু বাংলাদেশ কেন এর বাইরেও যে সমুদ্র তীরবর্তী যে দেশগুলো রয়েছে সেই সকল দেশগুলো কিন্তু আসলে অনেকটা এভাবে টের পাচ্ছে প্রতিনিয়ত। যেন আমরা দেখি যে আমাদের এই প্রাকৃতিক পরিবেশ, যে পরিবেশের যে তাপমাত্রা প্রতিনিয়ত যে বেড়ে যাচ্ছে, বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের মাত্রাটা যে আসলে ডে বাই ডে বেড়ে যাওয়ার কারণে কিন্তু আমরা বিভিন্ন রকমের প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হই। এই যে বর্ষাকাল আসলে আমাদের কিন্তু একটা ভয় ধরে যায়, এই ঘূর্ণিঝড় বন্যা কত মানুষ না জানি মারা যায়, কত মানুষের ঘরবাড়ি ভেসে নিয়ে যায়, এইরূপ পরিস্থিতি কিন্তু আমরা প্রতিনিয়ত কিন্তু দেখছি। ভূমিকম্প আর এক ধরনের বিশাল ঝুঁকির একটি বিষয়, কিন্তু এরূপ কিন্তু অনেক ধরনের বিপর্যয় চলে আসছে। এর বাইরে আমরা প্রতিনিয়ত যে গরম উমের বা শীতের যে একটা বিষয় ভোগ করি, দেখো আমাদের এই অঞ্চলটি কিন্তু নাতিশীতোষ্ণ অঞ্চল, মানে না শীত না উষ্ণ বলা হয়, কিন্তু অনেক বেশি গরম না অনেক বেশি ঠান্ডা না, তার মানে অনেকটা আরামদায়ক পরিবেশ। কিন্তু সেই আরামদায়ক পরিবেশেই যদি আমাদের গরমে এতটা অসহ্য যন্ত্রণা ভোগ করতে হয়, শীতকালেও কিন্তু আমাদের কিন্তু অনেকটা শীত ভোগ করতে হয়, বিশেষ করে যারা ঠিক শীতের দিনে যেই পরিমাণে গরম কাপড় প্রয়োজন হয় সেগুলো যদি যাদের নেই ঠিকভাবে তারা আসলে কিন্তু অসহনীয় যন্ত্রণা ভোগ করে থাকে। তার ভিতরে সব থেকে বেশি যন্ত্রণা কিন্তু আমরা অনেকের কাছে বা আমার কাছে যেটা মনে হয় আমরা গরমের সময় ভোগ করে থাকি, কারণ এই গরমের সময় কিন্তু শীত তো আমরা যেমন একটা কিছু কম্বল, কাঁথা, লেপ বা আমরা জ্যাকেট এগুলোর মাধ্যমে কিন্তু অনেকটা কাভার করে ফেলতে পারি, কিন্তু গরমের সময় কিন্তু আমাদের অনেক বেশি অস্থিরতা হয়, আমাদের সারাক্ষণ ফ্যানের নিচে থাকার একটা ব্যাপার প্রয়োজন হয়, এসি নিচে থাকার প্রয়োজন হয়। আমরা যখন রাস্তাঘাটে বাইরে বেরোই তখন কিন্তু আমরা টের পাই, আমরা দেখি রাস্তাঘাটে যখন শ্রমিক ভাইয়েরা কাজ করে, রিক্সাওয়ালা যখন রিক্সা চালিয়ে নিয়ে যায় আমাদেরকে, তখন তাদের কতটা পরিশ্রম হয়, তারা ঘেমে ঘেমে যায়, তাদের যে অবস্থাটা যদি আমরা ফিল করার চেষ্টা করি তখন কিন্তু আমরা দেখতে পাই আসলে যে কতটা পরিশ্রম আসলে, কতটা অসহনীয় যন্ত্রণা ভোগ করতে হয় সেই বিষয়গুলো। তো এই বিষয়গুলো যদি নিয়ন্ত্রণ করতে হয়, এগুলোকে যদি আমরা ভালোভাবে বেঁচে থাকতে চাই, ভালোভাবে বাঁচতে হয়, তাহলে কিন্তু অবশ্যই আমাদের প্রকৃতির বা পরিবেশের যত্ন নেওয়া উচিত। অর্থাৎ পর্যাপ্ত পরিমাণে গাছপালা লাগানো উচিত, আমরা পরিবেশের কোনো সম্পদকে অযথা ব্যয় করবো না, অপচয় করবো না, সেই বিষয়গুলো আমাদের খেয়াল করা উচিত। অর্থাৎ প্রকৃতি মাতার যত্ন বিষয়টি আমাদের সচেষ্ট হতেই হবে আমাদের সুন্দরভাবে বেঁচে থাকার জন্য। শুধুমাত্র কোনো একটা দেশ বা কোনো একটা অঞ্চলের লোককে সচেতন হবে না, সারা বিশ্বব্যাপী সকল মানুষকে সচেতন হতে হবে। সবাই যদি সচেতন হয়, সবাই যদি যত্ন করে, শুধুমাত্র শিল্প কলকারখানা, শুধুমাত্র অর্থনৈতিক প্রবৃদ্ধি এগুলোর দিকে না তাকিয়ে থেকে যদি আমরা আমাদের পৃথিবীটাকে, আমাদের এই মহাবিশ্বকে, আমাদের এই ভূমণ্ডল কীভাবে আমরা ভালো রাখতে পারি, কীভাবে বসবাসের উপযোগী রাখতে পারি, সেই বিষয়গুলোও কিন্তু আমাদের চিন্তা করা হচ্ছে সকলের, সকল স্তরের মানুষের। মানুষ যখন থেকে চাষাবাস করে স্থিত অবস্থায় এসেছে তখন থেকেই প্রকৃতিকে জয় করার চেষ্টা চালিয়েছে, বনবাজার সাফ করে বড় এলাকা জুড়ে ফসলের ক্ষেত করেছে, ধান, গম, ভুট্টা আরও অনেক ফসল উৎপাদন করেছে, কিন্তু কিছু পশুকে পোষ মানিয়ে কাজে লাগিয়েছে। বন্য পশুর মধ্যে কোনোটিকে মেরে রান্না করে খেতে শিখেছে, আবার কোনোটিকে মেরে হয়তো চামড়াটি কাজে লাগিয়েছে, আত্মরক্ষার জন্য হিংস্র পশুকে হত্যাও করেছে, নিজের প্রয়োজনে আবার মানুষ কিছু গাছপালা রোপণ করেছে যা তাকে বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করে। অর্থাৎ এই যে প্রকৃতির উপরে যে নিয়ন্ত্রণের যে একটি বিষয়, একটা বিষয় আমরা খেয়াল করে দেখবো যে মানুষ
কিন্তু এক সময় বনে বাদারে বাস করতো, বন্য প্রাণীর মতো জীবন যাপন করতো। সেই জায়গা থেকে কিন্তু মানুষ যে উঠে আসে এই আধুনিক যুগে কি করে আসলো আসলে, সেই বিষয়টি যদি আমরা দেখি তা আমরা কিন্তু কিভাবে দেখবো, মানুষ কিন্তু অনেক বেশি শক্তিশালী প্রাণী ছিল তা কিন্তু না। হ্যাঁ, মানুষ বুদ্ধি অন্যান্য প্রাণীর তুলনায় অনেকটা বেশি, এটা ঠিক মানতে হবে। এই বুদ্ধির জোরে দিয়ে জোরে এবং মানুষ কিন্তু হাত দিয়ে কিছু ধরে যখন অন্যকে আঘাত করতে শিখলো, তার পরবর্তী সময় কিন্তু মানুষ আস্তে আস্তে অন্যান্য প্রাণীর উপর নিয়ন্ত্রণ নিতে শিখলো। মানুষ দলবদ্ধভাবে বসবাস করতে শিখলো, পরিবার গঠন বলি, সমাজ গঠন বলি, দেশ গঠন বলি, একই সাথে মানুষ তার জ্ঞান বুদ্ধি দিয়ে বিজ্ঞানের জ্ঞানগুলো ব্যবহার করে বিভিন্ন টেকনোলজির যে আবিষ্কার করলো, এবং এই টেকনোলজির আবিষ্কার কিন্তু মানুষের জীবনযাত্রাকে কিন্তু অনেক পাল্টে দিয়েছে। আমরা দেখি এক বিদ্যুতের আবিষ্কার মানুষের জীবনযাত্রাকে কতটা পরিবর্তন করে দিয়েছে, কম্পিউটার আবিষ্কার মানুষের জীবনযাত্রাকে কতটা পরিবর্তন করে দিয়েছে। কিন্তু দেখো, একমাত্র শুধু একটা উদাহরণ যদি দিই, শুধু বিদ্যুৎ যদি না থাকে পৃথিবীতে, শুধু আমরা যে কল্পনা করি জাস্ট থাকবে না, তো এমনটা না। সারা পৃথিবী মনে করে একদিন বিদ্যুৎ নেই, তাহলে কেমন বিপর্যয় নেমে যাবে, কত মানুষ মারা যাবে, কত রোগী মারা যাবে, কত অর্থনৈতিকভাবে ক্ষতি হবে, কত কী যে হবে আসলে। এরূপ যদি এক মাস বিদ্যুৎ না থাকে তাহলে জীবনযাপন কেমন হয়ে যাবে। এইরূপ যদি আমরা বিজ্ঞানের অন্যান্য দিকগুলো যদি দেখি, সেই বিষয়গুলো যদি না থাকে, তখন কিন্তু আমাদের সেই পূর্বের যে অবস্থা আসলে সে বন্য জীব জন্তুতে কিন্তু পরিণত হয়ে যেতে হবে। এরূপ কিন্তু বিভিন্ন বিষয়। তবে একটা বিষয় আমাদের খেয়াল করতে হবে, হ্যাঁ আমরা অনেকটা উন্নয়ন করছি, বিজ্ঞানের অনেকটা জয়যাত্রার মাধ্যমে আমরা আমাদের জীবনকে অনেক এগিয়ে নিয়ে গেছি, কিন্তু তাই বলে কি প্রকৃতির ক্ষতি হয় এমন কিছু করা আমাদের ঠিক হবে না। কারণ যদি প্রকৃতি প্রতিশোধ নেয় তাহলে কিন্তু আমরা আসলে কোনো কিছু দ্বারা দাবিয়ে রাখতে পারবো না, থামিয়ে রাখতে পারবো না। সেই বিষয়গুলো কিন্তু আমাদেরকে খেয়াল করতে হবে, অর্থাৎ আমরা আমাদের প্রয়োজনে ব্যবহার করবো, ভালো থাকার চেষ্টা করবো, সেটা সব কিছুই ঠিক আছে, কিন্তু আমাদের প্রকৃতি মাতার যে যত্ন সেগুলো কিন্তু আমাদের সকলকে নিতে হবে, এবং সচেতনভাবেই সেটি নিতে হবে। কারণ সেটি যদি আমরা না করি তাহলে কিন্তু তার ফলও আমরাই ভোগ করবো, উপায় নেই, আমরা আসলে কোনোভাবেই কিন্তু সেটাকে এড়াতে পারবো না। পরিবেশগত সমস্যার কারণ এবং প্রভাব। মানুষ অত্যন্ত বুদ্ধিমান প্রাণী, বুদ্ধি খাটিয়ে নদীতে বাঁধ দিয়ে জমিতে চাষের সেচের ব্যবস্থা করেছে, পানির শক্তি কাজে লাগিয়ে কল চালিয়েছে, এভাবে ক্রমেই তার প্রয়োজন মতো সে প্রকৃতির উপরে আধিপত্য বাড়িয়েছে, বড় বড় কলকারখানা বানিয়েছে, শহর গড়েছে, গাড়ি ও অন্যান্য যানবাহন চালাচ্ছে, শীতাতপ যন্ত্র বানিয়ে নিজের আরাম বাড়িয়েছে, এসব মিলিয়ে নানা রকম শব্দও বাড়ছে। শব্দ দূষণ মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, মানুষ বাড়তে থাকায় আর সবার মধ্যে ভালো ও আরামে থাকার জন্য প্রতিযোগিতা শুরু হয়, পরিবেশের উপরে চাপ বাড়ছে। বলা যায় মাটি, পানি, বায়ু ও তাপের সাথে মানুষের জীবনযাপনে যে ভারসাম্য থাকা দরকার ছিল তা নষ্ট হয়ে যাচ্ছে, ফলে পরিবেশের ভারসাম্য হারাচ্ছে। দূষণের কারণে ঢাকা শহরে অসংখ্য শিশু শ্বাসকষ্টে ভুগছে, তাছাড়া হৃদরোগ, ক্যান্সার, চর্মরোগ, নানা ধরনের অ্যালার্জি বাড়ছে। এখানে আরও একটি বিষয়, যেমন সকল মানুষের কিন্তু একটা অর্থনৈতিক লোভ বা মোহ থাকে, সেটি যেমন ব্যক্তিগতভাবে থাকে সেটি তেমনি সামাজিকভাবে থাকে, সেটি রাষ্ট্রগতভাবে থাকে। আমরা দেখি বিশ্বের অনেক উন্নত দেশ তারা কিন্তু তাদের অর্থনৈতিক পূর্ব দিকে ধরে রাখার জন্য, এটাকে আরও বেশি বাড়িয়ে তোলার জন্য, তারা অর্থনীতিতে চ্যাম্পিয়ন হওয়ার জন্য, সারা বিশ্বব্যাপী কর্তৃত্ব করার জন্য, এরকম তারা প্রতিনিয়ত শিল্প কলকারখানা স্থাপন বলি, অস্ত্র তৈরি করা বলি, বিভিন্ন কিছু কিন্তু তারা প্রতিনিয়ত তৈরি করছে। তারা কিন্তু জানে, তারা কিন্তু জ্ঞান বিজ্ঞানে আমাদের থেকেও অনেকটা উন্নত বলতে পারি, কিন্তু তারপরেও তারা কিন্তু ওই যে প্রতিযোগিতা, সেই প্রতিযোগিতার কারণে কিন্তু কেউ কেউ ছাড় দিচ্ছে না। তার ভিতরে আমরা যদি বলি এই পরিবেশগত সমস্যার পিছনে অনেকটা বেশি দায়ী আমেরিকা, অনেকটা বেশি দায়ী চীন, এই দেশগুলো কিন্তু সবথেকে বেশি কার্বন ডাইঅক্সাইড নিঃসরণ করে বায়ুমণ্ডলে, এর বাইরে আরও কিছু দেশ কিন্তু রয়েছে। তো সেই বিষয়গুলো কিন্তু আমাদের যেমন বোঝা উচিত, ঠিক তেমনিভাবে সেই দেশের মানুষদেরও কিন্তু বোঝা উচিত যে শুধুমাত্র প্রতিযোগিতা করে, শুধুমাত্র অর্থনৈতিক দিক থেকে, শুধুমাত্র অস্ত্রের দিক থেকে, শুধুমাত্র কর্তৃত্বের দিক থেকে চ্যাম্পিয়ন হবো, এবং সেটি করতে গিয়ে সারা বিশ্বব্যাপী মানুষের সহ অন্যান্য প্রাণীর যে জীবনযাপন যে বিপন্ন করে ফেলছে সেটি কিন্তু ঠিক হচ্ছে না। সেই বোধোদয়টা কিন্তু তাদেরও হওয়া উচিত, এবং একই সাথে আমরা আমাদের জায়গা থেকেও যতটুকু পারি, যে যতটুকু পারি ততটুকু কিন্তু চেষ্টা করা উচিত। অর্থাৎ যার যেখানে সম্ভব যদি একটি গাছ লাগানোর জায়গা থাকে সেখানে কিন্তু একটি গাছ লাগানো উচিত। আমরা যারা ঢাকা শহরে বসবাস করছি যদি সম্ভব হয় ব্যালকনিতে বা বারান্দাতে যদি একটি টবে একটি গাছ লাগাতে পারি, সেটা ফুলের গাছ হতে পারে,
ফলের গাছ হতে পারে, অন্য যে কোনো ঔষধি বৃক্ষ হতে পারে, যে কোনো কিছু সম্ভব। পরিবেশ পরিস্থিতি, ছাদ যাদের রয়েছে, যাদের নিজস্ব বাড়ি রয়েছে, তারা পারলে সেখানে ছাদে, ছাদ কৃষি যে বিষয়, ছাদে যে বাগান করার বিষয়টি রয়েছে সেগুলো করতে পারে। কারণ চেষ্টা করতে হবে আমাদের প্রত্যেককে, সবাই যদি ক্ষুদ্র ক্ষুদ্র একটু একটু চেষ্টা করে তাহলে কিন্তু অবশ্যই আমরা আমাদের পরিবেশকে অবশ্যই ঠিক রাখতে পারবো, এবং আমরা আসলে আমাদের পরবর্তী প্রজন্ম যারা আসবে তারা কিন্তু নিরাপদে বসবাস করতে পারবে। সেই বিষয়গুলো কিন্তু আমাদের, সেইগুলো প্রত্যেকটা মানুষের যার যার জায়গা থেকে, আমি যেটুকু পারি, আমার যেটুকু সাধ্য রয়েছে, তুমি যেটুকু পারো, তোমার যেটুকু সাধ্য রয়েছে সেটুকু দিয়ে চেষ্টা করা উচিত। সবাই যদি সবার জায়গা থেকে চেষ্টা করে তাহলে অবশ্যই এই পৃথিবী আমাদের বসবাসের উপযোগী থাকবে, পরবর্তী প্রজন্মের জন্যও কিন্তু উপযোগী থাকবে। ধীরে ধীরে বেড়ে যাওয়া জনসংখ্যার চাপ দেশের নগরগুলোতে বৃদ্ধি পাচ্ছে। নগর প্রয়োজনের অতিরিক্ত জনসংখ্যার বাসস্থান সহ অন্যান্য সুবিধা নিশ্চিত করতে পারে না, কারণ এতটা সম্ভব না। যত দ্রুত গতিতে লোক সংখ্যা বাড়ছে, গ্রাম অঞ্চলের লোকজন যেভাবে শহরের মুখী হচ্ছে, তো সেই অনুপাতে শহরে যে সুযোগ সুবিধাগুলো তো সমহারে কিন্তু বাড়ানো সম্ভব হচ্ছে না, যার কারণে কিন্তু ফলে নগরীতে বস্তির সংখ্যা ক্রমাগত বৃদ্ধি পায়, অনেক মানুষের জীবনযাত্রার মান অনেকটা খারাপ হয়ে যায়, সেগুলো কিন্তু আমরা দেখতে পাই। এছাড়া বসতি ও শিল্প কলকারখানা স্থাপনের প্রয়োজনে দেশের অনেক জলাভূমি ধ্বংস হয়ে যায়। কখনো কখনো শিল্প কারখানার বর্জ্য নদীর পানিতে মিশ্রিত হয়ে তা ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে, এতে জলজ জীব বৈচিত্র্য বিলুপ্ত হয়। আমরা সব থেকে একেবারে চোখের সামনে যেটা দেখতে পাই বুড়িগঙ্গা নদী, বুড়িগঙ্গা নদীর কী অবস্থা হয় শীতকালে, আসলে তোমরা যারা বুড়িগঙ্গার আশেপাশে থাকে তারা হয়তো বা জানে বা দেখে যে দুর্গন্ধে তার পাশ দিয়ে হাঁটা যায় না। প্রশ্ন হলো এই একটি নদীর পানি কেন এমনটা হয়, কী কারণে হয়, কারা এর জন্য দায়ী, সেই বিষয়গুলো যদি আমরা যাচাই বাছাই করি তাহলে কিন্তু আমরা আসলে এই যে কী বলে যে পরিবেশ বা আমাদের যে আসলে কর্মকাণ্ড সেগুলো সম্পর্কে সচেতন হবো। এগুলো কী হারে জলজ জীব বৈচিত্র্যগুলোকে ধ্বংস করে দিচ্ছে সেই বিষয়গুলো কিন্তু আমাদের মনে হয় সবার ভাবা উচিত। বাংলাদেশের পাহাড়ি এলাকায় পাহাড়ের ঢালে এবং পাহাড়ের পাদদেশে ঘরবাড়ি নির্মাণের কারণে পাহাড় কাটা হয়। এছাড়া অনেক সময় ইটের ভাটার জন্যই পাহাড় কাটা হয়। এগুলো সবই পরিবেশগত সমস্যার কারণ। পরিবেশগত বিভিন্ন উপাদানের বাহুল্যতার কারণে বায়ুমণ্ডলে উষ্ণতা বৃদ্ধি পায়, বায়ু বৈশ্বিক উষ্ণায়নের ফলে সমুদ্রপৃষ্ঠ উষ্ণতা বৃদ্ধি পায়, এতে উপকূল এলাকার অনেকে গৃহহীন হয়ে পরিবেশগত উদ্বাস্তু হয়ে যায়। সেই বিষয়গুলো যেটা বলছিলাম যে এই যে প্রতিনিয়ত যে বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা বৃদ্ধি পাচ্ছে, যার কারণে কিন্তু ওজোন স্তরটি কিন্তু ডে বাই ডে ধ্বংস হচ্ছে, সেই বিষয়গুলো, পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাচ্ছে, পৃথিবীর গড় তাপমাত্রা যত বাড়ছে অর্থাৎ বৈশ্বিক উষ্ণায়ন যতটা হচ্ছে তত কিন্তু জমে থাকা বরফগুলো সেগুলো কিন্তু গলে যাচ্ছে। আর মেরু অঞ্চল বা যে কোনো জায়গার মেরু অঞ্চল ব্যতীত যেখানে যেটুকু বরফ যে আকার রয়েছে সেগুলো যে গলে গলে যে সমুদ্রের পানির উচ্চতা বাড়ছে সেগুলো কিন্তু বিভিন্ন রকম বন্যা সৃষ্টি করছে, ঘূর্ণিঝড় সৃষ্টি করছে, অন্যান্য যে বিষয়গুলো, এই যে বিপর্যয়গুলো, এগুলো কিন্তু দেখা যাবে যে এই যে বিপর্যয়গুলো দেখে আমরা প্রাকৃতিক দুর্যোগগুলো দেখি, এগুলোর কিন্তু অনেকটা কারণ কিন্তু আসলে মানুষ বা মানুষের কর্মকাণ্ড, মানুষ কিন্তু দায়ী আসলে এগুলো, সেই বিষয়গুলো কিন্তু সচেতন হওয়া উচিত প্রত্যেকটা মানুষের। কারণ সবাই যদি সচেতন হয় তাহলে কিন্তু এটা অনেকটা কমিয়ে আনা সম্ভব হবে। একই জমি বারবার চাষ হওয়ার ফলে জমির স্বাভাবিক উর্বরা শক্তি কমে যাচ্ছে। এখন মানুষ ভূমিতে জৈব সার ছাড়াও রাসায়নিক সার দিচ্ছে। সার তৈরি এবং কাপড়, ঔষধ ও নানা সরঞ্জাম সহ মানুষের বিপুল চাহিদা মেটাতে বেড়ে চলছে কারখানা। এগুলো থেকে কালো ধোঁয়া, বিষাক্ত গ্যাস আর যে বর্জ্য বেরিয়ে আসছে তা পানি ও বায়ুকে দূষিত করছে। তাছাড়া এর প্রভাবে তাপমাত্রাও বেড়ে যাচ্ছে। তাপ বেড়ে যাওয়ায় আবহাওয়া ভারসাম্যহীন হয়ে পড়ছে, ফলে অতিবৃষ্টি, খরা, বন্যা এগুলোকে, এই ধরনের প্রাকৃতিক দুর্যোগগুলো প্রতিনিয়ত ঘটছে। আবার মানুষ বেড়ে যাওয়ায় এবং তাদের চাহিদা বেড়ে যাওয়ায় গাছপালা কাটা হচ্ছে, প্রাকৃতিক বন উজাড় হচ্ছে, তাতে ভূমিক্ষয় আর তাপ বৃদ্ধি ঠেকানো যাচ্ছে না। এমনকি এসবের ফলে সূর্যের ক্ষতিকর অতিবেগুনি রশ্মি ঠেকানোর জন্য পৃথিবীর মহাকাশে যে ওজোন স্তর আছে তাও ছিদ্র হয়ে যাচ্ছে। তো সেই বিষয়গুলো কিন্তু আমাদের প্রত্যেকের খেয়াল করা উচিত যে আমরা সবাই এই পরিবেশটাকে ঠিক রাখবো। পরিবেশের বিপর্যয় ঘটে, পরিবেশের দূষণ ঘটে এমন কিছু আমরা করবো না, বা আমাদের যদি কোনো কলকারখানা বা শিল্প কলকারখানা স্থাপন করতে হয় সেক্ষেত্রে আমরা সচেতনতা অবলম্বন করবো, যাতে করে আমার সেই কলকারখানা দ্বারা যেন প্রকৃতির ক্ষতি খুব না হয় বা একেবারেই না হয়। যদি পুরোপুরি নিয়ন্ত্রণ করতে না পারি যতটা সম্ভব কমিয়ে আনার চেষ্টা কিন্তু আমাদের প্রত্যেকের করা উচিত। সেটি যেমন রাষ্ট্রকে করা উচিত, সেটি আমাদের প্রত্যেকটা মানুষের কিন্তু করা উচিত। আমরা আজকের পাঠে পাঠ্যবইয়ের যে অংশটুকু দেখলাম তার আলোকে কয়েকটি প্রশ্ন তোমরা বাসায় দেখবে।
প্রকৃতির মূল উপাদানগুলো কি কি? সৃষ্টির শুরুতে মানুষ প্রকৃতির উপরে বেশি নির্ভরশীল ছিল কেন? পরিবেশগত সমস্যার কারণগুলো লাগে, এগুলো কিন্তু এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু তোমরা আজকের পাঠেই পাবে। এর বাইরে এখানে একটি সৃজনশীল প্রশ্ন দেওয়া রয়েছে, সেই প্রশ্নটি অবশ্যই তোমাদের পাঠ্য বইয়ের প্রশ্ন এবং এটি তো তোমরা সবাই পারবেই। এই প্রশ্নটিও তোমরা বাসায় একটু প্র্যাকটিস করলে, কারণ পাঠ্য বই আমাদের যে নমুনা সৃজনশীল প্রশ্নটি দেওয়া রয়েছে এখান থেকে আমরা যদি উত্তরটি ভালোভাবে দেখে নিই তাহলে কিন্তু সৃজনশীল প্রশ্ন সম্পর্কে যেমন আমাদের ধারণা হবে এবং এইখানে আসলে যে যে উদ্দীপকটি রয়েছে পরিবেশ দূষণ সম্পর্কিত যে বিষয়টি রয়েছে সেই রিলেটেড প্রশ্নগুলোর কিন্তু উত্তর আমরা ভালোভাবে করতে পারবো। এখানে ক নম্বরে বলা আছে তাপ ও আলোর প্রধান উৎস কোনটি? খ নম্বরে মানুষ কীভাবে প্রকৃতির উপর আধিপত্য বাড়িয়েছে ব্যাখ্যা করো। গতে বলছিল উপরের শীতে কোন সমস্যাটি ফুটে উঠেছে ব্যাখ্যা করো। এখানে কিন্তু শুধু সমস্যার বিষয়টি আলোচনা করলেই হবে, পরিবেশ দূষণের যে বিষয়টি এখানে আমরা দেখতে পাচ্ছি সেই বিষয়টি তো আলোচনা করলেই হবে। উক্ত সমস্যার সমাধান অর্থাৎ এখানে কিন্তু সমাধানটা প্রয়োজনীয়, সমাধানের বিষয়টি আসবে ঘ নম্বরে। উক্ত সমস্যার সমাধানে তোমাদের মতো শিশুদের করণীয় সম্পর্কে আলোচনা করো, অর্থাৎ এখানে এই সমস্যার সমাধানে তো আমাদের সকলেরই কিছু না কিছু করণীয় রয়েছে, সেই করণীয় ভিতরে আমরা বা তোমরা যারা ছোট আছো তারা আসলে কী করতে পারো বা আমরা আমাদের জায়গা থেকে কী করতে পারি। কিন্তু এখানে প্রশ্নটা হলো তোমাদের মতো শিশু যারা আছে, যেহেতু যারা ছোটো অবস্থায় যারা আছো তারা এই এখন এই সমস্যাগুলো সমাধানের জন্য তোমরা কী ভূমিকা তোমাদের জায়গা থেকে পালন করতে পারো সেই বিষয়গুলো লিখবো। তোমরা পাঠ্য বইয়ে যেই বিষয়টুকু পড়লে তার আলোকে পাঠ্য বই দেখে তুমি যেই অংশটুকু শিখতে পারলে যেটুকু বুঝতে পারলে তার আলোকে তুমি উত্তরটা লেখার চেষ্টা করবে। তো আজকের ক্লাস এখানেই শেষ করি, তোমরা ভালো থেকো সুস্থ থেকো সবাই।